কিছু উঠুন নি কি দিয়েছে আমার আব্বা না আইসি তোর বাড়া খাট করতে ওই তোর কিতে খুশি লাগেন নি ওটা শিকার আইসু তো বহুত মারাত্মক জিনিস এলে হই আমি বুঝছি নিবিড় পর্যবেক্ষণ আছেন তোমার বা জি এখন ডেলি কত করে যাবা লাখর খান্দা কাছে যা গেছে বালা যাওক খেনা আছে আপনি বন্ধু হিয়া ওখন ওটা ওটা কথা আসলান আমি তো তোমার বাপর বন্ধু আর তোমার বাপ হাস্তার জনগণ রাস্তা দেশের শত্রু তোমার বাপ সুস্থ থাকা অবস্থায় রাস্তার টেকা মারছে বিচারও টেকা মারছে সুদূরির কাছে গিয়ে চান্দা দিছে ও অন্য জায়গা দখল করছে করছে না কিতা এখন তা না কইলেও না ওখানে কইতাম শুনো আল্লাহ মাফ করতাম আর জনের হক মারিয়া তোমার বাপ মরলে আল্লাহ মাফ দিবা ইলেকশনের ফিরেস্তা দিয়ে খালি কুটাই বানু কত টাকা বাটলাম না ইলেকশনের সময় মাঝে দিলাম 60 টাকা বাড়ছো ও মানুষের টাকা নিয়ে আস্থা বছর রুজি করছো গুণ বাড়ছো ওখান যে তোমার বাপে রুজি করছো কোটি কোটি টাকা বানাইছো ও গুণ একদিনে লাখ লাখ টাকা দেবা আইসিউ না বিসিউ এগু বাড়িছে ওগুত নিয়ে আর ইয়াতে বুয়া ডাক্তারে কইব তোমার বাপে লড়রা টাকা দো 3 লাখ লড়রা আসবা কইব টাকা দো আর আইসির ভিতরেও তাই মত হয়ে যেতা আপনিও সান্ত্বনা তাসলে আপনি ওটা কইতে আসলেন কি ওর সান্ত্বনা সারা জীবন রুজি করছো কোনো আইসিউ চাইতে নাই তোমার চাষার এটা হালাল টাকা না তো যাই এই তিমা দিস না ওই যে তোমার চাষা মাঝে মাঝে সর্দি খাওয়া নি হইলে প্যারাসিটামল দুইটা আনি এক পাতা আনি ওই প্যারাসিটামল ওগু দুইটা খাইয়াও শেষ আর একবার যদি একবার খাওয়া নিয়ে আইলো দেখলাই প্যারাসিটামলের মেয়াদও গেছে কি লাগে না এক পাতা প্যারাসিটামল 20 টাকায় শেষ আর তোমার বাপর কোটি কোটি টাকা যার আর বন্ধু মারাই রা এখন খেয়ে যার জানো নি আস্থা জীবন যে খালি মানুষের কাছ থেকে আটাই লোক টানছো আইসিউ রে দোকানটা দোয়া করো রাস আছে এখন দোয়া করো মু দেখ মু গিয়া হন আইসিউ দিয়া তারে কয়টা দিমু আর তুমি কিটা গুন্ডামি করে এলাকাত বা বা মেডিকেল আইসিউ তাই নন মাঝে সাদাবাজি করে আমি খবর পাইছি না নি না বা সাদা পয়সা পাইতাম বাই তার কাছে অন পরে মাইতে আইছিল তো আর ও সাংবাদিক রে কিটা নয়া গু সাংবাদিক বার হইছে কিটা পত্রিকার নাম মুলে ও আই ও যায় খুব ভালো গু খুব ভালো ও ঘুরে লেছে নান বা বা আইসিউ ওলা ছবি দিয়া আমি খবর পাইছি আগে সাংবাদিক খুব ভালো আছে গু ও আই ও যায় ও ঘুরে ভাইলে কইও তারে ও আই ও যায় রে কিলা যাবাই আমি এবারে টাকা ধরাই দিই শুনো আমি তো চাইনিজ ছাড়া খাই না আর তোমার ফুয়ার ডাকাত থাকে ডাকাত আমি নায়ক যে হইছি যখন বড় পর্যায়ে যাই মুখি তখন তোমার ইতাই খাট মাস্তরি খাম আর টেবুল বানানি ইতা লাগছো না বুঝছো নি আর সুদর টাকা যে কইরে কত টাকা আইব আর যাইব জীবন যেহেতু গড়ি লিমুনানি এ তুই কিতা তোমার কোনো টেনশন থাকতো না বুঝছো নি ইতা টাকা দাম নাই তো কে কইছে দাম নাই তুমি কোনো চিন্তাও করিও না খালি দোয়া করিও মালাই ঠিক আছে নি এই মাস্তরি খামর টাকা 500 টাকা দাম আছে তোর টাকা 200 টাকা দাম নাই তো নায়া কইলে কিতা দাম নাই তোমার কে কইছে তোর মায়ের কাছে যা আচ্ছা যাও যাও তুমি নায়া কইছ না তোমার মাংস পোদাও দিবা নাইবা এটা ভালো লাগে না তুই কি বুঝবাই তুমি খালি নায়া গাবির আর বাপ কইবা ভাই আপনি বাংলা বিহার উড়িষ্যার মহানদীপতি দেখছি মঞ্চ নাটক ওলা দে মঞ্চ নাটক ছবি নাই ওই তো ছবি কিতা ওলা ওলা মানুষ নিব কিন্তু ছবি সাকিব খান বুঝি ডেইলি
ডুব মারে যায় কি কলিকাতা, আবার ডেইলি শুটিং করে আবার ডুব মনে আইও বাংলাদেশ হাসানি ভাই। এটা শেখ গিয়ে হয়েছে তোরে শুনছি মানুষ আগে কান বিমানে যায় বিমান চিনিস না দিন দিন জুয়ানো যে দেখতে তো যে সুন্দর লাগে জুয়ানো ভাই নাইকা মানুষ তারা কত ধরনের ফিট থাকে সবসময় জিম করে এরপরে কত ধরনের ইয়ে ব্যবহার করে তারা তো থাকবো স্বাভাবিক একটা নাই গেলে লুই না বাংলা গ্রাম দেখতাম ভাই কিতার নাই ওই যে আটলে খাফর উঠেলা গেলে নি বলাম শুনেন না ওই যে শিল্পী আছে না দলীয় অশান্তি ওই যে আমরা উরুস আছে না উরুস এইবার লুই আইলা দলীয় অশান্তি দলীয় অশান্তির তো নাম কিতা দলীয় শান্তি বেসুল আনবে চুল ফাঁকি ধারবে মানুষের সে কিতা কইব বুড়া কইলি বলো আর ফুরি উড়ি খাওয়ার দিত না এমনি দুই খান আছে আর একটা দেখিল আমার দেখেও তোকে দিলে ই তোকে গু তার বিজনেস ওর মেইন বিজনেস হ্যাঁ ও তোকে দেখাই দেখাই হ্যাঁ দেখাই বালা মানুষ কিতা খবর কিতা তোমার আপনার আমি খুঁজি আর কুরবানি যে দেয় আমার সামরা খেনে খেনে গরু যে প্রতি বছর দুইটা দেয় এটা খেনে চাচা খালি আপনি আমার সুৎকুর সুৎকুর কইরা আমরা কারণে মনোহর আগে দি যদি শূন্য থাকে এখর অবাই দি যদি বাউয়ে দি শূন্য তাহলে কোনো লাভ হইবনি আমি একটা বই দিব ফিসে দি ফিসে দি বই লাভ তোর ফিসে দি খেয়ে দিত আমি যদি মরি যাই আমি কিতা মরিয়া দেখবো নি চাইয়া খেয়ে আইলে না আইলো আমার কোনো দরকার নাই আর বিশ্বাস দেখো বিশ্বাস দেখো মরে গেলে তো মরি গেছি আচ্ছা তুই বিলে বালা গান পারস সাসা পারতাম গলাটা এখন আগের মতো না শুনা চাইন একটু ভাঙি গেছে আর কি শুনা চাইন ও গান দিবে চাই তারে সাসা বলে গান আনতাম রূপের মাইয়া একবার চাইয়া গো বাপ লাগাইয়া পহরান করিলা
রূপের মাহি ইটা কই দেইছো টিভি থেকে চাচা কোন টিভি থেকে বিটিভি জানি বিটিভি যে প্রতিদিন আজান দে ফাসবার শুনোসনি সাউন্ড কমাই লাই জানি আজানোর সময় সাউন্ড কমাই লাই ও বইল গেরি বাঙ্গালি আস্তা দিন গান উনবো আর যেহেতু টিভিতে আজান দিব আজানে তোরে খাও যায়নি কোনা গানো মন নষ্ট হয়ে গেছে ভাই উনুকা গান তো সবসময় বিতরে নানে খালি বাইরে আয় বাড়ি আয় যদি আজান ঢুকি যায় তো তোমার গান গেছে কি তুই খবরদার সাউন্ডটা কমাই তুই খবরদার আজকের বার্তা কি যাতে তোকে দেখি না তোর তোকে দে খবরদার ও তোকে দি তুই ব্যবসা করস ইগো বাজেব তো বাজেব তো আচ্ছা উনুকা টুফিটা দে তোর কোন কুরবানিও দেওয়া লাগতো না তুইও তোর ওই বয়সে সুসরামি করস মানুষের বাড়ির যা সাবা সাবি করস বেটা সুসরা তোর চেহারা দেখ সুন্দর আসলে কিলা জমারে দেখ শয়তানোর শয়তানোর যেখানে যাই কেন তাই একটা ফেস লাগাই তোর তোর তো ঠিক আছে নানি মিলবে তো সব নাকি টাকা পয়সা হইব নি কেন সুদের টাকা যত বড় জীবন তত বড় নো সুদের টাকায় বাড়ি গাড়ি সুদের টাকায় বাড়ি গাড়ি করতে বড় ইচ্ছে হয় সুদের টাকা যত বড় জীবন তত বড় নো অনেক কামাই গেছে ভাগ্যে গানের মধ্যে ডিস্টার্ব মারে হ্যালো শামসুর সাহেব নি আপনার নামে তো ভাই অনেক রিপোর্ট আপনার পরিচয় কোথাতে আগে প্রায় এক সপ্তাহ ধরে আপনার নামে খালি রিপোর্টার আপনার প্রবলেমটা হইছে গিয়া আপনি সারা এলাকাত বলিয়ে সুদের ব্যবসায় মানে এলাকার মানুষ সুদের ব্যবসায় আপনার অতিষ্ঠ হয়ে গেছে আর জায়গা হয়েছে না ভাইজলাম আচ্ছা ভাই বুঝছি আপনি আপনার লগে মাইতে আমার হইতে না নিউজ খালকে পত্রিকা তাইলে বুঝতে পারবা পত্রিকার কাম পত্রিকায় করবো আচ্ছা আচ্ছা মোবাইলও জেলাখান দেখছেন বাইরা লইছে অপরাধী গান যা মোবাইলও আর দেন খালি দেখছেন অপরাধী গান এটা ওলাখান আপনার অপরাধ সবগুলা মোবাইলে মোবাইলে ওলাখান দেখবা যার মোবাইলে ফেসবুকও ঢুকবা অনলাইনেও ঢুকবা ঢুকলেও দেখবা শামসুল সাহেবের সুদের কী কারবার সেম ও কন্ডিশনে আপনি অপরাধটা আপনার অপরাধ আর খাইয়ে খাম পাইছো না গাঁও গ্রামে তো চলে না তোমার বোগাস পত্রিকা নে রাখ মোবাইল মনে সুখে একটা গান ধর রে আজকে গান আইতেছে না বুঝলে একটা আইসিল যাও এক বোগা সাংবাদিকে কত আমার মিজাজটা মুডটা নষ্ট হয়েছে কেন আসার পরে গার আমার সাথে বুঝছোস নে একটা তালি উঠাইবে কোন মেস তরি নাও বাহানা ইলো তালি সুন্দর করে তালি দিবে কোন মেস তরি নাও বাহানা ইলো হেমন দেখা যায় জিলমিল জিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই জিলমিল জিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই কোন মেস্তরি নাও বাহানাইলো হেমন দেখা যায় জিলমিল
জিলমিল জিলমিল করে রে ময়ূর ফুঁকি নাই, কোন মেস্তরি নাও বানাইল মন দেখা যায়। জিলমিল জিলমিল করে রে ময়ূর ফুঁকি, ও তো বাড়া দিলছি আমি তো মনে করছিলাম না দিব, তো দিলাইছি তো বাড়া দাবা দিলছি। আচ্ছা দাঁড়া দাঁড়া ওইটা কিতা লিখলো ভাই, না দিল্লাই খাইছে আমাদের দিয়ে মান সম্মান সপ্তাহ গেছে, এই তোর সাচিনে জানে দেখিস দেখিস ঘরে গাইতা হইবে না। সাংবাদিকের নাম্বার আছে নি আসলে আমি বুঝছি না, তুমি আমার লাগে ডং করো এলাকার ভুয়া হিসাবে উনরে বাবা উন, না না আমার কথা উনতে তুমি সাসা তো এখন বাচ্চা আছি না গেতা, ওই তুমি আইও তুমি আধা ঘন্টার ভিতরে আইও আমি যাই আমি ওই ওখানো ওখানো জি হয় আইও আমি আধা ঘন্টার ভিতরে আই আর ঠিক আছে, না না আমি আধা ঘন্টার ভিতরে আইব, ওকে 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 আচ্ছা আচ্ছা। আরে বুগার সাংবাদিক কিতা কর ভাই, তার মুখ তো বন্ধ করতে হইব, আমি নিজ তো সুবিধা না বোঝা নাও রাখো কৌ কিতাটা বার করলে সিএনজিটা বার করতো যাও দৌড় দাও। মানুষের বাড়ি ঘর রাখেন নি লাশ আটকাইল তার সুদের টাকা না দিলে লেখছে দেখি আমার তো জিগাইতে পারতো ফোন ভাই ভালো আছো নি বা আসলাম না গিতা সাংবাদিক ইটা তো সম্পাদক দিল যাইব কি ইটা হইতো না বিচ্ছিন্ন জানি অনলাইনে আপনি আর চিন্তা করা লাগছে অনলাইনে খাবার বুঝুন জানি
আজকে আরো আধা ঘন্টা বাদেও দেখবা নানি নিউজ ইউনিসেফ হরই ক্ষুদ্র ঋণের অবদান রাখলেন এম শামসুল ইসলাম আমি তো টেকার লাগি সাংবাদিকতা করি না মানুষের জনগণের উপকার বুঝি যেমন আপনি সমাজের লাগি কত গান কাজ করেন আপনি মানুষের ক্ষুদ্র ঋণ দিরা ক্ষুদ্র ঋণের মাঝে তার ফ্যামিলি এস্টাবলিশ হইব বুঝছো না এগুলো যদি আমি নিউজ আপডেট না দিই এগুলো মানুষে জানবো কমনে জনগণে জানবো কমনে ও সাসা এই জিনিসটা বোঝেন না ও সাসা গেলে আমার বেদে লাগি সাসা আর কদিন ঠিক আছে বুঝছো না তুমি আমারও নিয়ে আনানি রেগুলার প্রতি সপ্তাহে একটা লেখা দিবা প্রতি সপ্তাহে কি দিই আপনি নিউজ আধা ঘন্টা বাদে বাদে নিউজ হইব সমস্যা আছে নি তোমার যে বিষয়টা এটা আমি দেখবো না তো বাতিজা কিতা করলাই তুমি আপডেট দিলাই নে হ্যালো পালা করে দেব আমারও ঠিক আছে ওই ওই যে আগে আমরা করছিলাম নানি শামসুল সাহেবের কিতা যে নিউজ ওটা ইন ই নিউজের পরিবর্তে এখন আর একটা নিউজ হইব লেখবে ইউনিসের পরে ক্ষুদ্র ঋণের অবদান রাখলেন শামসুল ইসলাম এম এ শামসুল ইসলাম এম শামসুল ইসলাম এম শামসুল ইসলাম বুঝছো নাকি দাসি এম শামসুল ইসলাম এম এম জলদি নিউজ লাগা নিউজ লাগাই দে আমি আপডেট দিলাম এডিট কর জলদি কর জলদি কর বুঝছি না কিনা সমস্যা নাই তুই এক কাম করিলা ওই যে আগে যেটা রেডি করছিলাম ওটা তুই এডিটও লাগি এডিটও গিয়ালে খেলিবে খালি ওখানে আর কি আগে তো দিছিলে মনে হয় সুদের ব্যবসায় অতিষ্ঠ এখন কিতা করে নিবে ইউনিসের পরে ক্ষুদ্র ঋণের অবদান রাখলেন শামসুল ইসলাম এম শামসুল ইসলাম আর এখন কিতা করবে যতটা অনলাইন আছে নানি সব ঠিক ধরাই দিলে সেটা আচ্ছা আচ্ছা দিয়ে আমারে মেসেজ দিয়ে ওকে ভাতিজা ভাতিজা আসছে নি তের কিনা একটা এখান্ন দুইটার ভিতরে আপনার নিউজ পাবলিশ আগে দিছিলাম একটা এখন আপনার যতটা অনলাইন নিউজ আছে সব ঠিক যাইব ও বুঝলানি ও তো সাসা বাতিজার খাস খারবা আমার ফোর্ট নো খালি গেছে তাই না তারা তোমরা দিলাম না সমস্যা না তাই দিয়ে পাঠাই দিবা 10 টা দিয়ে রাখবা বুঝলানি ভাইবা তো আমি বাস সবে নিউজ করি না বুঝিনি দেখিয়া বলা করি আর কি কোন তোমার মতো বাতিজা যদি আমার থাকে না নে সাসা বাতিজা মিলিয়া পুরো মানে আপনার একলা উফরে তুলা লাগে লামানি লাগে এটা আমি দেখা আপনি এই ব্যাপারে চিন্তা রাখ খালি আমার লোকের মাঝে ওই দেখ আচ্ছা নে ওই ওই তো কইলাম নাই আপনার অনলাইন কত বড় দেখো হেডলাইনও লেখা আছে ইউনিসের পরে ক্ষুদ্র ঋণের অবদান রাখলেন এম শামসুল ইসলাম দেখলানি কি জাত বাইরা রইব আপনি বাসাত গিয়া আপনার ফেসবুকে আমাইয়া খালি শেয়ার দিবা যে পরিচিত আছে সবরে খালি কইবা শেয়ার কি নিউজটা হইছে অনলাইনের কারবার বুঝলানি ওই সেকেন্ডে সেকেন্ডে খালি বদলে বাতিজার একটা ঠান্ডা তোলে বাতিজার একটু ঠান্ডা খাইলাম সামনে ঠান্ডা খাইলো একটু আনি না না খাবাই তানি নাও বাতিজা তোমার লাগে সাসা নিয়ে কি পাশা তো এমনি একটা আরে চাইলে আরো দুইটা দিব বুঝছো না বাতিজা একটু খেয়াল রাখো আপনি আমার ওইদিকে খেয়াল রাখো তো আমিও রাখবো চিন্তা করা লাগবে ঠান্ডা নেই কি আমার টেবল কই টেবল
মনের গা ডেলে 400 টাকা কাম করি। 400 টাকা মাসে কত হয়? 400 টাকা করিলে 30 দিনে 12,000 টাকা। 12,000 টাকা মাস্টার্স পাস করিয়া, বিএ আইএ পাস করিয়া চাকরি পায় না 8,000 টাকায়। আর তুই 12,000 টাকা যদি ডেইলি কাম করস তো মাসে পাইলে 12,000, তোর অভাব থাকেনি। সুদূরি সামসুলে কয়নি তোর ভুড়ি বিয়া করতো, পরিশ্রমে দোনা নেমে ভালো করে কাম করস না। একদিন কাম করিয়া 7 দিন, আজ 28 দিন হয়ে গেছে আমার একটি টেবুল নিয়া, ফাঁক রুমোর টেবুল নিয়া তুই টেবুল দিতে পারস না। কস আইজ দিবে, খাইল দিবে, ফরু দিবে, একদিন কামড়িয়া 3 দিন বাড়িতে ঘুমাস জানি না নি। মঙ্গলবারে দিলাম না? কোন মঙ্গলবারে? ও মঙ্গলবারে দিলাম। আজকে কি বার? আজকে তো শনিবার। মঙ্গলবারে দিলে বেশ, মঙ্গলবারে দিন, মঙ্গলবারে তোমার ইনাতে সামনে শুক্রবারে শিওর। ও বদলে দিছে, ও আবার 3 দিন বাড়াই দিছিস। সামনে শুক্রবার যদি দিতে পারস না, আজকের পরটা কি হল? ওই যে সুদূরে ইয়ে তোর বাড়ির তোর ফুড়িন তোর এখন বিয়া কর, তোর শরম করে না তোর? লইলেও নে তুই আইয়ে বিয়ে বাস করিয়া মানছে 10,000 ফান্নার, তুই কাম করিয়া 12,000 মাসো খাম বালা করি দি টেকা গুন খামো লাগা ঠিক মতো দি রুজি কর, তে দেখবে না তুইও ধনী হয়ে গেল নে। আইসে টেকা লাগে আইয়া বেশি মাতিস না, বুক লাভ কে করিয়া উঠা হয় আমার ফুলি বলে করবো না নি সুযোগ পাইছে নিজের পরিশ্রম রেখা তুই ফুলের মাত মাতে কীটা লাগে বুঝছি। আমার কথা হন আমার লাখান বউতে তোরে খাম দিল নে, একদিন খাম করিয়া 3 দিন উপাস থাকিস না, প্রতিদিন খাম কর, দেখবেন এই দিন বদলিতে সময় লাগতো না। যা আমি তো প্রতিদিন খাম কর, আর ভুয়া নাই করি, যা যা ভুয়ারে দিছি। কিতা বে ও একটু আগে যে নিউজ দেখি আইলা, অত নিউজ বদলি গেছে। কার নিউজ? ও যে সুদূর, ও যে ও আই ও যায় পত্রিকাতে জি হয় কিতা লেছে আছে নো? আমি পরে দেখি দেখরাম বাড়ি বাড়ি। আপনার ডক্টর ইউনুসের ফুরি বুঝি হ্যাঁ বুঝে অবদান রাখার ক্ষুদ্র ঋণ, ডক্টর ইউনুসের ফরেও ক্ষুদ্র ঋণে ভূমিকা রাখলেন এম শামসুল খাইছে। ও আয় ও যায় গেছে কি তার পক্ষে? ও একই পত্রিকা আমার নড়ছিলাম আর একটা পরে দেখি না আগরটা যেটা আছিল গু আধা ঘন্টা আগে লিখলো শামসুলর জয় এলাকাবাসী এরপরে সুদর জয় অতিষ্ঠ বদলাই লিছে নি খাইলিছে কেউ কথা সংবাদ লাগে জানে কথা সংবাদ ওর সব পেপার নাই কাগজ না তারা সব পত্রিকা এখানো করিয়া তার মুখে দি মুখ হারাইয়া পেট্রোল ডালিয়া আগুন ধরাই তার হন গিয়া বাস মারতো শয়তান শয়তান। আধা আধা ঘন্টা আগে লেখলো যে শামসুল বাদ ওখান কয় শামসুলটা কি বালা ইউনুসর বাদে শামসুল জানি যে শয়তান ওগুলি ফাই দর ওগুলি দিয়ে আইস ফাই হাসার কথা কইরাম এক বুন্দা পত্রিকা তার মুখ হারাইবো আর এ পেট্রোল ধরি আগুন ধরাই ইচ্ছাম মরলে বাদে আমি দেখবো নে দরকার আছে তাও পত্রিকার দেখলাম ও আই ও যাই পত্রিকা অগুর দেখলাম তুমি পয়লা ফাঁসাইল বাদে দেখি তুমি ঘুরাই লিছো বুঝি সপ্তাহ কিয়ামতের আগে শয়তান অকল যে বাড়বো ও তোমার লাগা সুদি ও ও আপনি খালি কইরা খালি আপনি মূল্যায়নটা করলা না আমার মূল্যায়ন করছে তান দে উলুসে জিনে খেতা আর উকুনে জিনে আমার এই কাউনি পত্রিকার যে পয়লা লেখলো আমি তো কি আলো না আমি তো দেখছি তোমার তোমার কোনো রেজিস্ট্রেশন নাই মিয়া অন্য মাঝে লইয়া বইছো সুদর দোকান এর মাঝে ছবি লাগাইছো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কিতা বুঝাই আর ছবি লাগাইয়া কোনো কা ডক্টর ইনুসের ফরো আমার জায়গা যে বেটাই যে তার দোকানও সুদর দোকানও রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী ছবির আছে কিতা বুঝায় লাইসেন্স দি ছবিও গুন শয়তানি করবাই আর ছবি রাখবাই না খাইল যাইরাম খাইল যাইরাম দে সুদর কারবারি রে দেখে নাইলে আমি উপজেলার অফিসর সাদো বিল্ডিং এর সাদো বেগম ওগুরে ধর নাইলে আমি পড়ে যাব সাসা ইটার ওলা ঠিক করা লাগবে সাসা অনুকা প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের ছবি এটা সম্মানের সাথে সবাই রাখে আমিও রাখছি সাসা এটা কি হইছে তুই সম্মান দিরে না তুই ব্যবসা কর রে ব্যবসা রেজিস্ট্রেশন করছিস না তো ও আপনি গেলা গা ব্যবসা তোর সমিতির অনুমোদন নাই বেটা খাইতে তুই তুই একটা সুচ্চ তো কি কই
তোকে যদি আর তোরা ভিন্দ দেখো, তুই মনে কর রে তোকে ভিন্দিয়া ইসলামর খাদিম তোল্লাখান উন্দুর ইসলামও দরকার নাই, খালি ফুর করলি তো বাতি হলো বাতি হলো তোকে ভিন্দি ভিন্দি সুদর কারবারি। আচ্ছা ঠিক আছে যাও, আসো তো টাকা দিয়া সপ্তাহ বন্ধ করিলে বেটা দেখমু তোরে ফাইনের কথা আমি টুপি খুলি নেই তো ওলা গাই কি আর বড় তোর এ ভাই ও ভাই ইসলাম নাইয়া ব্যবসা তোল্লাখান বাতি হলো ইসলামও দরকার নাই রে, তুই কোনো দর মরু নাই শয়তান। এরকম কিছু ভুয়া সাংবাদিক ও সুদখোর সহ অপরাধীরা আজ সমাজে রন্দে রন্দে। তারা তাদের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করছে ধর্ম ও মানুষের আবেগ। এদের সকল অপকর্ম রুখে দিতে পারে হোসেন চাচার মতো কিছু মানুষ। আসুন সমাজটাকে রক্ষা করতে সততার পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখি।